مولاي صل وسلم دائما. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: ما من مسلم يتوضأ فيحسن وضوءه. নবীজি আলাইহি সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দু রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই দু রাকাত সালাতের বিনিময়ে তার জন্য জান্নাতে প্রবিষ্ট হওয়া এটা আবশ্যক হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ঠিক নিশ্চয়ই আজকের এই পর্বে আমরা এমন দুই রাকাত সালাতের কথা আপনাদেরকে প্রেসক্রাইব করব, যেই দুই রাকাত সালাত যদি আপনি অন্তর থেকে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, যদি অন্তর থেকে একনিষ্ঠভাবে যদি ওই দুই রাকাত সালাত যদি আদায় করা হয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন, এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম মিয়রাজ থেকে ফিরে আসার পরে ফজরের সালাত আদায় করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন, ইয়া বিলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, বিলাল এমন কি আমল তুমি করো যার কারণে তুমি আমার আগে তোমার জীবদ্দশায় জান্নাতে চলে গিয়েছ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হতবাক হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো বিশেষ আমল করি না যার কারণে এই মর্যাদার অধিকারী হতে পারি। নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, অবশ্যই তুমি হয়েছ, কারণ আমি যখন জান্নাতে গিয়েছি, সামিআতু খাশাফাতান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে যাওয়ার পরে আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি, বলো দেখি তুমি কি আমল করো। নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম এই প্রশ্নের জবাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমলের বাহাদুরি নাই, তবে হ্যাঁ, যখনই আমি অযু করি, অযুটা সুন্দর করে করি এবং এরপরেই আমি অন্তর থেকে আল্লাহর ভালোবাসা এবং তার আজাবের ভয়কে সামনে রেখে দুই রাকাত সালাত আদায় করি, এই ছাড়া আমার আর কোনো বাহাদুরি নাই। নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম তখন বললেন যে হ্যাঁ, এই দুই রাকাত সালাতের কারণে তুমি তোমার জীবদ্দশায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছ। সেই ইখলাসের সাথে, খুশু খুজুয়ের সাথে সালাত দুটি কীভাবে আমরা আদায় করব? নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখে দেখে সালাত আদায় করো। মাহে রমাদান, সালাতের মাস, আমরা সালাত আদায় করব কি করে? হাতিমুল আসাম আল বালখি রাহেমাহুল্লাহ তিনি কীভাবে আদায় করতেন একটু জানার চেষ্টা করি। তিনি বললেন, যখন নামাজের সময় হয়ে আসতো, আমি মুসল্লায় চলে আসার আগে সুন্দর করে অযু সম্পাদন করতাম, নামাজে দাঁড়িয়ে যেতাম না, মুসল্লায় কিছু সময় বসে থাকতাম, হাত্তা ইভেন যতক্ষণ পর্যন্ত না আমার চারপাশ, হাত পা, আমার মন মানসিকতা স্থির না হতো, আমি মুসল্লায় বসে থাকতাম। এরপরে আমি দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে কাবা ঘরকে আমার চোখের সামনে নিয়ে আসতাম, আমি মনে মনে ভাবতাম আমি পুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছি, আমার জান্নাতকে ডান পাশে নিয়ে আসতাম, জাহান্নামকে আমার বাম পাশে এনে দাঁড় করিয়ে দিতাম, এবং পিছনের দিক থেকে আমি ভাবতাম যে মালাকুল মউত আজরাইল আমার পিছনে অপেক্ষা করছে, যে কখন আমার নামাজ শেষ হবে তখন আমার রুহ কবজ করবে। এরপরে আমি রব্বে করিমের কাছে আশা এবং ভয় নিয়ে দাঁড়িয়ে যেতাম, তাকবীর দিতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওয়া উকাব্বিরু তাকবীরাতি বিতাহকিক, মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমি আল্লাহু আকবার বলতাম, এবং এরপরে আমি ওয়া উরাত্তিলু তারতিল, আমি তারতিল সহকারে কোরআন তেলাওয়াত শুরু করতাম, ওয়া আরাকাউ রুকুআ বিখুশু', আমি খুশুয়ের সাথে আল্লাহর ভয়ের সাথে রুকু করতাম এবং খুব বিনয়ের সাথে আমি সেজদায় লুটে পড়তাম। এভাবে করে আমি নামাজ শেষ করতাম, এরপরে আমি আশা এবং ভয় উভয়ের মাঝে থাকতাম যে আমার এই সালাতটা কবুল হলো কি হলো না। এইভাবে দুই রাকাত সালাত আদায় করলে আশা করা যায় এই দুই রাকাত সালাত আমাদের জন্য যথেষ্ট হবে আমাদেরকে জান্নাতে দাখিল করার জন্যে। রব্বে করিম এই দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই দুই রাকাত সালাত অন্তর থেকে আদায় করার আরও একবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে লাভ ইউ গ্রুপ।